তেহরানে এএফসি অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে নামার আগে ভারতীয় দলকে ভাবাচ্ছে বৃষ্টি আর হাড় হিম করা ঠান্ডা। একই সঙ্গে ম্যাচের দুদিন আগে তেহরান পৌঁছেও প্র্যাকটিসের জন্য মাঠও পেল না ভারত। স্থানীয় হ্যান্ডবল প্র্যাকটিসের মাঠে ও ইনডোর কমপ্লেক্সে বাধ্য হয়েই অনুশীলন ছাড়তে হয় কলিনটোলের ছেলেদের। সোমবার রাতে তুর্কমেনিস্তানের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে নামবে ভারত। তুর্কমেনিস্তান ছাড়াও ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান, উজবেকিস্তান ও ইরান।